আমার ক্ষেত্রে আপনারা বলতে পারেন আমি কেন ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছি দু বছর আগে। ভারতবর্ষে যদি তিনটে শক্তি দেখেন, একটা হলো কমিউনিস্ট যারা বলে দল আগে দেশ অনেক পরে, আরেকটা দিল্লিতে কংগ্রেস বলুন গান্ধী পরিবার, আর কলকাতাতে প্রাইভেট লিমিটেড কোম্পানি তৃণমূল বলুন ঋষি ভাইপর কোম্পানি, এদের কাছে দল দেশ সব চলে যায়, ব্যক্তি আগে পরিবার আগে, এর বাইরে অন্য কিছু কথা পাবে না। আর বিজেপির কাছে দেশ আগে দল অনেক পরে, ব্যক্তির কোন স্থান নাই। তাই যে দল দেশকে প্রথম ভালোবাসে সেই দলকে আদর্শবান ভারতীয়দের যুক্ত হতে হয়। আর সনাতন 5000 বছরের পুরনো সনাতন কালচার, আর বাকি সব তো পরে পরে এসেছে, বাকি সব পরে পরে এসেছে, সনাতনের কোনো বিকল্প নেই। আর আমাদের উপরে বারে বারে হানাদাররা আক্রমণ করেছে, করে মন্দির সব লোপাট করেছে, আর এত বড় অখণ্ড ভারত তাকে কাটতে 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 টুকরোতে পরিণত হয়েছে। আফগানিস্তান কার ছিল, চীনের বড় অংশ কার ছিল, তিব্বত, বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, বাংলাদেশ, ভুটান, পাকিস্তান কার ছিল, শ্রীলঙ্কা কার ছিল, আমাদের ছিল। আমাদের পড়ানো হয়েছে ছোটবেলায় বাবার হলো আবার জ্বর সারল ঔষধে, বাবার হলো আবার জ্বর সারল ঔষধে, বাবার আগ্রহ সাজান ঔরঙ্গজেব। এই হানাদাররা এসে আমাদেরকে দেশকে কাটতে কাটতে টুকরো করতে করতে কোথায় নিয়ে গেছে, কেন কাটা পাইনি গেছে পুজো করতে হবে, কেন তো তুলসী গাছ থাকতে থাকতে। তাই আপনাদের জানতে হবে রাষ্ট্রবাদী সরকার, ডবল ইঞ্জিন সরকার, বিদ্যালয়ে গীতা পড়ানো সরকার যদি না আনতে পারেন, আবাস যোজনা দেয়নি, বিজেপি পঞ্চায়েত এলে হবে, চাকরি পাচ্ছি না, বাইরের রাজ্যে যাচ্ছি, যদি আদিত্যনাথ জিত মোট সরকার হলে পশ্চিমবঙ্গ মেধাযুক্ত চাকরি হবে, সবার আগে দুটো গীতা দিয়েছেন আমাকে। গীতার একটা কথা আছে, ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্ম রক্ষা না হলে কিছু হবে না, আফগানিস্তান হয়ে যাবে, তাদের বন্ধু ঝুলানো, মাথায় পাগড়ি বাঁধা,